आज के आमी तुम्हादे देखाबो ब्राइडल मेकअप करते की लागे और साथे कौन ब्राशेर की काज सेटाओ देखिए देव। तो चलो देखते थाको। চ্যালেঞ্জ ভিডিওটা নিয়ে আসেনি, চ্যালেঞ্জ ভিডিওটা এখনো এডিট হয়নি, আর তার থেকে বড় কথা হচ্ছে বৃষ্টির জন্য মানে ভিডিওটা এখনো চলছে আর কি চ্যালেঞ্জ ভিডিওটা। তার আগে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি এটাও আশা করি তোমাদের ভালো লাগবে এবং কাজেও লাগবে, সেটা হলো ব্রাইডাল মেকআপ করতে কি কি লাগে। মানে তোমাদের সাথে কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম যে মেকআপ করতে মানে একদম অল্প মেকআপ করতে অ্যাকচুয়ালি কি কি লাগে, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে ব্রাইডাল মেকআপ করতে কি কি লাগে। এবার আমি মেকআপটা তোমাদের অল্প অল্প দেখাচ্ছি, মানে যেটুকু দেখায় যেমন দেখায় নর্মালি সেইভাবেই দেখাবো। বাট আজকের মেকআপটা আমি খুবই হুটোপাটা করে করেছি, কারণ বুঝতেই পারছো চ্যালেঞ্জ ভিডিওটা হবে, আমি সকালবেলা ভোরবেলা উঠে এরকম মেকআপ করেছি, সেই কারণে একটু অল্প সময়ে মেকআপটা আমাকে কমপ্লিট করতে হয়েছে। তোমরা দেখে নাও ব্রাইডাল মেকআপ করতে অ্যাকচুয়ালি কি কি প্রোডাক্ট লাগে এবং কোনটার পর কোনটা ইউজ করা হয় সেটা তোমাদের আজকে ভিডিওতে আমি দেখাবো। তো চলো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। ব্রাইডাল মেকআপ স্টার্ট করার আগে তোমাদের আগে ফেসটাকে ক্লিন করতে হবে, সেটা তোমরা নিজেরা সাজো বা তোমাদের কাছে কেউ সাজতে আসুক। তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করতে পারো, বা তোমাদের কাছে যদি সময় কম থাকে তোমরা এই রকম জনসনের ওয়েট টিস্যু দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো। এরপর স্টেপ হলো একটা টোনার ইউজ করা। এখানে আমি গুড ভাইবসের টোনার ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। তারপরে স্টেপ যেটা হলো একটা আমাদের সিরাম ইউজ করা। এই স্টেপটা তোমরা করতেও পারো নাও করতে পারো। এখানে আমি গুড ভাইবসের সিরাম ইউজ করছি। তোমরা অল্প পরিমাণে নিয়ে মোটামুটি 4 থেকে 5 ফোঁটা নিয়ে ভালো করে তোমাদের স্কিনে মাসাজ করবে। এটা মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে, 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো ভালো করে মাসাজ হয়ে যাওয়ার পর তোমাদের যেটা স্টেপ সেটা হলো একটা ময়েশ্চারাইজার ইউজ করা। অবশ্যই একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করবে যেহেতু ব্রাইডাল সাজাচ্ছ। আমি এখানে ইউজ করছি পন্ডসের ময়েশ্চারাইজার। আর এই যে স্টেপগুলো এতক্ষণ তোমাদের দেখালাম এটা কিন্তু মেকআপের স্টেপ নয়, মানে এটা কিন্তু স্কিন প্রিপেয়ার হলো আমাদের। এরপর স্টেপ থেকে শুরু হচ্ছে আমাদের মেকআপ। তাহলে মেকআপের শুরু স্টেপ হচ্ছে আমাদের প্রাইমার ইউজ করা। এই স্টেপগুলো কিন্তু তোমরা একদমই বাদ দেবে না, এই স্টেপগুলো কিন্তু খুবই জরুরি। এখানে আমি কালার বারের একটা প্রাইমার নিয়েছি, তোমরা চাইলে অন্য ব্র্যান্ডের নিতেও পারো, বাট কালার বারের এই প্রাইমারটা খুবই ভালো, ব্রাইডালের জন্য ভীষণই ভালো, তোমাদের কাজে দেবে। তারপর যেটা স্টেপ সেটা হলো আমরা আইব্রো করব। তো আইব্রো করার জন্য অনেক কিছুই রয়েছে, বাট তোমরা ইউজ করে নিতে পারো মিস ক্লেয়ারের এই আইব্রো কেকটা, ভীষণই ভালো। তোমরা চাইলে আই শ্যাডোর যে প্যালেটগুলো হয় সেখান থেকে গ্রে কালারটা দিয়ে করতে পারো আই শ্যাডোটা, বা যে জেল লাইনারগুলো হয় সেই মানে তার মধ্যে দুটো কালার থাকে যেটা গ্রে কালার ব্ল্যাক নয় ওটা দিয়েও কিন্তু তোমরা করে নিতে পারো। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো একটা কনসিলার বেস। এখানে আমি ক্রায়োলিনের যে কনসিলার বেস রয়েছে ওটাই নিয়েছি, তোমরা চাইলে এলে কালার একটা রয়েছে কমের মধ্যে ওটাও নিতে পারো। তো সবার প্রথমে আমার আইটাকে কিন্তু এইভাবে ফিল আপ করতে হবে কনসিলার দিয়ে, মানে তোমরা যদি আদার্স কাউকেও সাজাও খুব একটু নিখুঁতভাবে করবে, আর নিখুঁতভাবে এটা করার জন্য তোমাদের একটা ভালো ব্রাশের দরকার, এইরকম একটা ফ্ল্যাট ব্রাশ দরকার যেটা কনসিলার ব্রাশ আমরা বলি। তো আমরা আইব্রোটাকে সুন্দর করার জন্য কিন্তু এই যে কনসিলারটাকে নিয়ে ভালো করে দেখো আমি আইটাকে কীভাবে এঁকে নিচ্ছি, মানে আইব্রোটাকে কীভাবে এঁকে নিচ্ছি, তো আইব্রোটাকেও তোমরা এইভাবে এঁকে নেবে তাহলে সুন্দর হবে। এবার আমি এই কনসিলারটাকে আমার টোটাল ফেসেই অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের আরও একটা জিনিস বলে দিচ্ছি যেটা হলো কালার কারেক্টিং। এখানে ইনসাইডসের একটা কালার কারেক্টার্স রয়েছে আমার কাছে, যাদের ডার্ক স্পট রয়েছে মানে ধরো তোমাদের ব্রণও হয়েছিল মুখে, বা তোমরা যাকে সাজাচ্ছ তার মুখে ব্রণও রয়েছে বা কালো কালো দাগ রয়েছে, সেটা ঢাকার জন্য কিন্তু তোমরা এরকম কালার কারেক্টিং করতে পারো, অথবা তোমরা ডাইরেক্ট এইভাবে চাইলে অ্যাপ্লাই করেও নিতে পারো, কনসিলারটা কোনো প্রবলেম নেই। এরপর যেটা লাগবেই লাগবে একটা আমাদের কম্প্যাক্ট অথবা একটা লুজ পাউডার লাগবে। তো আমি এখানে মেবলিনের লুজ পাউডার ইউজ করে নিচ্ছি, তোমরা চাইলে আদার্স ব্র্যান্ডের করতেও পারো, বাট মেবলিনের এই লুজ পাউডারটা ভীষণই ভালো। তো এবার আমরা স্টার্ট করব আই মেকআপ। আই মেকআপ করার জন্য দেখো এই ধরনের ব্রাশগুলো দরকার। আমি জাস্ট তোমাদের আজকে বলে দিচ্ছি তোমাদের কী কী লাগবে, কারণ আজকে আমি মেকআপটা সত্যি কথা বলতে ভালো করতে পারিনি, আমি ভীষণ হুটপাটা করেছি, তোমাদের সেটাও আমি বলে দিচ্ছি, কিন্তু তোমাদের কী কী লাগে সেই স্টেপগুলো তোমাদের আজকে আমি ভালো করে বলে দিচ্ছি। এবার আরও একটা জিনিস তোমাদের শিখিয়ে দিই, তোমাদের কাছে মনে করো এইরকম ব্রাশ একটাই রয়েছে, তো আদার্স কালার কীভাবে ইউজ করবে, তার জন্য তোমরা ব্রাশটাকে এইভাবে হাতে ভালো করে ঘষে নিতে পারো, তারপর তোমরা আরও একটা কালার ইউজ করতে
পারো, মানে একটা কালারের সঙ্গে কিন্তু আরেকটা কালার সঙ্গে সঙ্গে ইউজ করবে না, তাহলে প্রবলেম হবে। তো আই মেকআপ করার জন্য তোমাদের একটা প্যালেট লাগবে, সেটাও বলে দিলাম। প্রিটি অল সেটের এই প্যালেটটা তোমরা ইউজ করতে পারো, যেটা আমি ইউজ করছি। তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা এই রকম ব্রাশ লাগবে। তোমরা যদি কাট ক্রিজ করতে চাও তোমাদের ব্রাইডালের, তাহলে কিন্তু তোমাদের এই রকম একটা ফ্ল্যাট টাইপের ব্রাশ লাগবে। আর তোমরা যদি কাট ক্রিজটা করতে চাও, এটা আগে শিখে নিও। অ্যাকচুয়ালি আমিও এখনো ভালো মতো শিখতে পারিনি, এটা শিখতে একটু টাইম লাগবে। তো এটা শিখে নিও, তারপর তোমরা করো, যারা জানো তাদের জন্য না, যারা জানো না তাদের জন্য। এবার ব্রাইডাল মেকআপ করতে তোমাদের যেটা লাগবে সেটা হলো একটা জেল লাইনার। তো তোমরা জেল লাইনার অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। আমি তোমাদের সাজেস্ট করবো মেবলিনের নিতে পারো, মেবলিনের জেল লাইনারটা খুবই ভালো। তো মেবলিনের জেল লাইনারের সাথে এরকম একটা ব্রাশ রয়েছে, যেটা দিয়ে আমি আমার মানে চোখের নিচে এবং চোখের ওপরে, মানে যেখানে লাইনার ইউজ করি এবং যেখানে কাজল ইউজ করি, দুটো জায়গায় ফিল আপ করবো। এবার এই জেল লাইনারটাকে লক করার জন্য আমাদের একটা লিকুইড লাইনার দরকার। এখানে আমি ফেসেসের একটা লাইনার নিয়েছি, তোমরা চাইলে তোমাদের কাছে যেটা রয়েছে সেটা দিয়েও কাজ চালিয়ে দিতে পারো। মানে লাইনারটা অতটা গুরুত্বপূর্ণ নয়, যেটা মোটামুটি মেকআপের জন্য। আমি কিন্তু হাইফাই ব্রাইডালের মেকআপ আজকে শেখাচ্ছি না, নর্মাল শেখাচ্ছি। এরপর তোমাদের যেটা লাগবে সেটা হলো একটা কোলোজালের মাস্কারা। মানে তোমরা আদার্স ব্র্যান্ডের নিতেও পারো, আমি জাস্ট তোমাদের বলে দিলাম, মাস্কারাটা কিন্তু মাস্ট। তো আজকে কিন্তু আমি এখন আমাদের ফাউন্ডেশন ইউজ করিনি, তো এরপরে কিন্তু আমাদের ফাউন্ডেশন একটা দরকারি। তো ব্রাইডালের জন্য ভীষণ ভালো ফাউন্ডেশন রয়েছে এলেগালের এই ফাউন্ডেশনটা। তোমরা চাইলে যেটা রয়েছে মেবলিনের ওটাও ইউজ করতে পারো। এবার আমি কন্ট্রোলিং করে নেবো। কন্ট্রোলিংয়ের জন্য এখানে নিয়েছি ক্রায়লনের একটা, মানে ক্রায়লনের তোমাদের যেটা দেখালাম যে বেসটা ওর মধ্যেই ছিল, ওটা দিয়ে আমার কন্ট্রোলিং করে নিচ্ছি। তোমরা যদি এই প্যালেটটা কেনো, এর মধ্যে তোমরা এত কিছু পেয়ে যাবে, এটা দিয়ে তোমাদের কাজ হয়ে যাবে। তো দেখো কন্ট্রোলিংটাও আমি করে নিচ্ছি। এরপর তোমাদের লাগবে একটা কাজল। তোমরা চাইলে হোয়াইট কাজল ইউজ করতে পারো, বা তোমরা চাইলে ব্ল্যাক কাজলও ইউজ করতে পারো। তারপর যেটা লাগবে একটা ব্লাশার। এখানে আমি সুগারের ব্লাশার তোমাদের সাজেস্ট করছি ব্রাইডাল মেকআপের জন্য। তোমরা তোমাদের পছন্দ মতো নিতেও পারো, বাট আমি তোমাদের জাস্ট যেটা ভালো সেটা বলে দিচ্ছি। এরপর যেটা লাগবে সেটা হলো একটা ফিক্সার, মেকআপ ফিক্সার। এতক্ষণ যে মেকআপটা করলে সেটাকে কিন্তু একটা ফিক্সার খুবই জরুরি জিনিস। তো ফিক্সার দিয়ে নিয়েছি। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে লিপস্টিক। আর লিপস্টিক পরার জন্য অবশ্যই তোমাদের যে লিপটাকে ক্লিন করে নেবে, তারপর তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করবে। তো এখানে দেখো আমি লিপস্টিকও অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকটা আর কিছু বলছি না, মানে কোনো ব্র্যান্ডের কথা বলছি না, তোমরা তোমাদের মতো নিতে পারো। তারপর যেটা লাগবে হচ্ছে হাইলাইটার। এখানে আমি হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার নিয়েছি। আর সাথে কিন্তু এই রকম একটা ব্রাশ আমাদের দরকার, যেটাকে আমরা হাইলাইটার ব্রাশ বলি। তো এটা দিয়ে আমি আমার হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। মোটামুটি আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি তোমাদের মেকআপ দেখানোর থেকে তোমাদের বেশি দেখালাম যে তোমরা কোনটার পর কোনটা করবে, কারণ আজকের মেকআপটা আমি খুবই স্পিডে করেছি, সেই কারণে খুব ভালো একটা করতে পারিনি। তাই ভাবলাম তোমাদের সাথে এটাই শেয়ার করে দিই যে কোনটার পর তোমরা কোনটা ইউজ করবে। এবার যেটা লাগবে সেটা হলো একটা চোখের পাতা, মানে ফলস আইল্যাস। তো ফলস আইল্যাস তোমরা তোমাদের মতো নিতেও পারো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 100 টাকার ওপরে নেবে, আর এইরকম একটা আঠা তোমরা নিয়ে নেবে, তাহলে ভালো হবে। তো চলো আরও একবার আমরা দেখে নেব যে মেকআপ করতে কী কী লাগে, প্রথম থেকে শেষ অবধি। চলো আরও একবার দেখে নেওয়া যাক। এবারে আমি তোমাদের প্রথম থেকে শেষ অবধি আরও একবার বুঝিয়ে দিচ্ছি, মানে এতক্ষণ যা বললাম সেগুলি তোমাদের পরপর আরও একবার স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, ফেসটাকে ক্লিন করে নিতে হবে, অথবা একটা এরকম হোয়াইট টিস্যু ইউজ করতে হবে। দেন আমাদের স্টেপ হলো একটা টোনার ইউজ করা। এখানে আমি গুড ভাইবসের টোনার ইউজ করেছি, তোমরা চাইলে গোলাপ জলও ইউজ করতে পারো। তারপর তোমাদের ইউজ করতে হবে একটা ময়েশ্চারাইজার। যাদের রয়েছে স্কিনটা একটু ড্রাই স্কিন, তারা এই ধরনের মানে হিমালয়ার অথবা নিভিয়া টাইপের ইউজ করবে। আর যাদের রয়েছে আমার মতো অয়েলি স্কিন, তারা এইরকম পন্ডসের লাইট জেল টাইপের ময়েশ্চারাইজার ইউজ করবে। যেহেতু গরমকাল, তোমরা এই টাইপের ইউজ করার চেষ্টা করবে। এরপর আমরা ইউজ করব একটা সিরাম। এখানে আমি নিয়েছি গুড ভাইবস এর সিরাম। তারপর স্টেপ হলো আমাদের প্রাইমার ইউজ করা। তো এখানে আমি কালার বারের প্রাইমার নিয়েছি, তোমরা চাইলে আদার্স প্রাইমার নিতেও পারো। এবার আমরা শুরু করছি মেকআপের দিকে। তো মেকআপের শুরুতে আমাদের যেটা করতে হবে, কালার কারেক্টিং করে নিতে হবে। কালার কারেক্টিং মানে আমাদের যেখানে যেখানে কালো দাগ রয়েছে সেগুলোকে আমরা মানে বন্ধ করব। তার জন্য আমাদের ইউজ করতে হবে এখানে অরেঞ্জ যে কারেক্টারটা রয়েছে, সেটা অরেঞ্জ কালারটা। এটা রয়েছে ইনসাইডস এর কালার কারেক্টার, তোমরা চাইলে আদার্স কিছু ইউজ করতেও পারো। তারপর আসছি আমরা কনসিলার ইউজে। দেখো কনসিলার স্টেপটা আমরা কেউ আগেও করে থাকি, আবার কেউ আমরা পরেও করে থাকি। তোমরা তোমাদের মতো করতে পারো, এটা একই ব্যাপার। তবে আমি একবার মানে প্রথমে একবার কনসিলার ইউজ করি, আবার ফাউন্ডেশন ইউজ করার পর আরও একবার কনসিলার ইউজ করি। তো যেহেতু আমাদের বেস মেকআপ তৈরি করব, তার জন্য আমাদের লাগবে কনসিলার। এখানে ক্রায়লনের রয়েছে কনসিলার, ক্রায়লন এবং সাথে রয়েছে
এলেগালের প্রো কনসিলার, যারা কমের মধ্যে চাও তারা এটা ইউজ করতে পারো এলেগালের, আর যারা একটু দামি চাও তারা ক্রায়োলনেরটা ইউজ করতে পারো, খুবই ভালো। এটা কিনলে তোমাদের মোটামুটি সব কাজই হয়ে যাবে। তো কনসিলার ইউজ করা আমাদের হয়ে গেল, আই এর ওপরেও আমরা ইউজ করব কনসিলার, তারপরে আমরা চলে আসব ফাউন্ডেশন ইউজে। এখানে আমি তোমাদের সাজেস্ট করছি দুটো ফাউন্ডেশন, যেহেতু ব্রাইডাল মেকআপ হবে, যারা একটু কমের মধ্যে চাও তারা ইউজ করতে পারো এই ফাউন্ডেশনটা। এটা রয়েছে মেবলিনের ফিট মি ফাউন্ডেশন, 120 রয়েছে শেডটা, যেহেতু ব্রাইডালের মেকআপ হবে একটু তোমরা লাইট নেওয়ার চেষ্টা করবে, মানে স্কিন টোনের থেকে তোমাদের যে ব্রাইট থাকবে তার। নেক্সট চলে এসেছি এলেগালের এই ফাউন্ডেশনটা, এটা ভীষণই ভালো ফাউন্ডেশন, তোমরা একটু দামের মধ্যে বা একটু দামি চাইলে এটা ইউজ করতে পারো। তারপর স্টেপ আমরা চলে আসছি একটা পাউডার ইউজ করা। এখানে তোমরা চাইলে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, চাইলে তোমরা লুজ পাউডার ইউজ করতে পারো। এখানে আমি তোমাদের মামাআর্থ এবং এখানে আমি তোমাদের সাজেস্ট করছি মেবলিনের লুজ পাউডার, তোমরা যে কোনো একটা বেছে নিতে পারো বা তোমাদের পছন্দ মতো নিতে পারো। এবার আমরা চলে আসছি আই মেকআপের দিকে। তো আই মেকআপ করার আগে আমাদের আইব্রো করতে হবে। আইব্রো করার জন্য তোমরা এইরকম আইব্রো কেক ইউজ করতে পারো, এটা মিস ক্লেয়ারের রয়েছে, তোমরা চাইলে শ্যাডো দিয়ে করতে পারো বা আদার্স কিছু দিয়েও, কাজল দিয়েও করতে পারো। তারপর আমরা করব আই মেকআপ। আই মেকআপের জন্য অবশ্যই আমাদের শ্যাডো ইউজ করতে হবে। আমি তোমাদের ব্রাইডাল মেকআপের জন্য, যারা কমের মধ্যে চাও হেটেড উইথ লাভ এই প্যালেটটা ইউজ করতে পারো, যারা একটু দাম দিয়ে ভালো চাও তারা প্রিটি অল সেট ইউ ক্যান বি এই প্যালেটটা ইউজ করতে পারো। তো আমাদের আই মেকআপের জন্য প্যালেট দরকার, তারপরে যেটা দরকার সেটা হলো একটা জেল লাইনার। জেল লাইনার আমার কাছে রয়েছে এখানে মেবলিনের, আর সাথে রয়েছে লরিয়ালের, তোমরা চাইলে আদার্স কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, ল্যাকমিটাও খারাপ নয়। তো আমাদের আই মেকআপের জন্য অবশ্যই জেল লাইনার, তারপর কিন্তু একটা নর্মাল লাইনার দরকার। এখানে তোমরা ফেসেস কানাডার এটা ইউজ করতে পারো, অথবা কমের মধ্যে চাইলে ল্যাকমির ইউজ করতে পারো লাইনার। তোমাদের লাইনার পরা হয়ে গেল, লাইনার পরার পর এবার যেটা লাগবে সেটা হলো মাস্কারা। তোমরা এখানে মেবলিনের কোলোসাল মাস্কারাটা ইউজ করতে পারো, তারপর তোমরা চাইলে কাজলের জন্য ল্যাকমির কাজল ইউজ করতে পারো, আর যারা মনে করছো হোয়াইট কাজল দেবে তারা সুইস বিউটির বা আদার্স যে কোনো ব্র্যান্ডের হোয়াইট কাজল ইউজ করতে পারো। হোয়াইট কাজলটা অতটাও মাস্ট নয় যে লাগবেই, এটা একদম তোমরা চাইলে করতেও পারো বা নাও করতে পারো। এবার আই মেকআপের আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো আমাদের একটা ল্যাশ ইউজ করা, ফলস আই ল্যাশ। তো এটা ব্রাইডের জন্য অবশ্যই জরুরি, তোমরা একটা ভালো ব্র্যান্ডের নিয়ে নেবে, মোটামুটি 100 টাকার মধ্যে, মানে 100 টাকার ওপরে নেবে, 100 টাকার নিচে নেবে না তাহলে ভালো হবে না। আর আঠাগুলো দেখো এই টাইপের আঠা একটা ছোট পাওয়া যায়, ছোটোগুলো নেবে না একটু বড় নেবে, বড়গুলো ভালো হয়। আর তোমরা যদি আরও ভালো চাও মানে আইল্যাশের আঠা, তাহলে মিস ক্লেয়ারের আইল্যাশের আঠাটা নিতে পারো। তারপর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে তুমি কী লেন্স ইউজ করো, আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি কী লেন্স ইউজ করি। আর দেখো লেন্সের এরকম একটা জল, যারা লেন্স ইউজ করতে চাও তারা করতে পারো, আমি এটা তোমাদের দিয়ে দিলাম, এই স্টেপটা না হলেও চলবে। তারপর তোমাদের যেটা ইউজ করতে হবে একটা ব্লাশার, এখানে আমি তোমাদের দেখাচ্ছি সুগারের ব্লাশার, এটা ভীষণই ভালো একটা ব্লাশার, ব্রাইডালের জন্য মোটামুটি ভালোই। তারপর তোমাদের ইউজ করতে হবে একটা সেটিং স্প্রে, এখানে দেখো সেটিং স্প্রে আমি তোমাদের দেখাচ্ছি, ফেসেসের একটা সেটিং স্প্রে ভীষণই ভালো, আমি যেহেতু ব্রাইডালের জন্য তোমাদের বলছি ফেসেসের কিন্তু সেটিং স্প্রেটা খুবই ভালো। তারপর তোমাদের ইউজ করতে হবে হাইলাইটার, এখানে আমি তোমাদের হাইলাইটার দেখাচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার, এটা খুবই ভালো হাইলাইটার, তোমরা ইউজ করতে পারো, সব কিছু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তারপর যেটা আমরা করবো সেটা হচ্ছে লিপস্টিক, লিপস্টিকটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো। আচ্ছা আরও একটা জিনিস বাদ গিয়েছে, যেটা হলো কন্ট্রোলিং। কন্ট্রোলিং করার জন্য তোমরা এই যে ক্রায়োলনের মধ্যে কিন্তু রয়েছে কন্ট্রোলিংয়ের যে আমাদের শেডটা, এর মধ্যেই রয়েছে, ওটা ইউজ করে নিতে পারো, বা চাইলে তোমরা আদার্স আলাদা করে কন্ট্রোলিংয়ের জন্য যেগুলো পাওয়া যায় ওগুলো ইউজ করতে পারো। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে কী কী ব্রাশ লাগবে। সবার প্রথমে তোমাদের যে ধরনের ব্রাশটা লাগবে এটা হলো, দেখো পাউডারের জন্য এই ধরনের ব্রাশ আমরা ইউজ করে থাকি, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর এই সব কটা ব্রাশ তোমরা একসাথেই পেয়ে যাবে, সেটার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তো এই ব্রাশটা দিয়ে আমরা পাউডার দিই, মানে পাউডার মানে কম্প্যাক্ট বা তোমরা লুজ পাউডার দিতে পারো। নেক্সট তোমাদের ব্লাশারের জন্য একটা ব্রাশ দরকার, এই ধরনের ব্রাশ দিয়ে তোমরা ব্লাশারের জন্য ইউজ করতে পারো। নেক্সট আমি তোমাদের দেখাচ্ছি আইব্রো করার জন্য তোমাদের এই ধরনের ব্রাশ লাগবে, দেখে নাও ব্রাশটা, এই যে এটা কিন্তু আইব্রো কেকের মধ্যেই ছিল, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই ধরনের ব্রাশ দিয়ে কিন্তু তোমাদের আইব্রো করতে সুবিধা হবে, এই যে। নেক্সট ব্রাশ তোমাদের দেখাচ্ছি চোখের যে আই মেকআপ হবে, আই মেকআপের নিচের দিকটা তোমরা যখন স্মাচ করবে তার জন্য এই ধরনের ব্রাশ তোমাদের দরকার, দেখে নাও ব্রাশগুলো কেমন দেখতে।
আর আই মেকআপের ওপর মানে কর্নার থেকে তোমরা যখন ফিল আপ করবে তোমাদের তখন এই ধরনের ব্রাশ দরকার। দেখে নাও ব্রাশটা কেমন, টোটালটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে। এই ধরনের ব্রাশ কিন্তু আই মেকআপের জন্য দরকারই দরকার। এবার তোমাদের দেখাচ্ছি তোমরা যখন কনসিলার ইউজ করবে তোমাদের আইব্রো করার জন্য, আইব্রোটাকে সুন্দর করে যে আঁকবে মানে কনসিলারটাকে ব্রাশে করে নিয়ে, তার জন্য তোমাদের এই ধরনের ব্রাশ দরকার। এই ব্রাশটা কিন্তু অতটাও সুন্দর নয়, খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এই ধরনের ব্রাশগুলো যতটা সুন্দর থাকবে তোমাদের কিন্তু আই মেকআপটা করতে, মানে তোমরা আইব্রোর পাশ দিয়ে নিখুঁতভাবে যখন আঁকবে এই ধরনের ব্রাশ কিন্তু তোমাদের কাজে লাগবে। তারপর তোমাদের দেখাচ্ছি হাইলাইটারের জন্য যে ব্রাশটা আমাদের লাগে, এই ধরনের ব্রাশ কিন্তু আমাদের হাইলাইটারের জন্য ইউজ হয়। তোমাদের দেখাচ্ছি এই ব্রাশটা তোমরা যখন কাট ক্রিজ করবে চোখে, কাট ক্রিজের জন্য এই ধরনের ব্রাশ দিয়ে কিন্তু খুব সুন্দর করা যায়। আর এটার পিছনে রয়েছে এটাও কিন্তু আইব্রো ব্রাশ। দিচ্ছি ব্লেন্ডার, ব্লেন্ডার সবসময় নরম দেখে কেনার চেষ্টা করবে। এই ব্লেন্ডারটা দেখো কতটা নরম, তো এই ধরনের ব্লেন্ডার তোমরা কেনার চেষ্টা করবে। তো তোমাদের টোটালটা আজকে আমি দেখিয়ে দিলাম, ব্রাইডাল মেকআপের জন্য কিন্তু এগুলো সবকটাই দরকারি। এর বাইরেও অনেক কিছু হয়, আমি জাস্ট তোমাদের একটুখানি আইডিয়া দিয়ে দিলাম জাস্ট নর্মাল যারা করবে তাদের জন্য। তো বন্ধুরা তোমরা দেখে নিয়েছো যে ব্রাইডাল মেকআপ করার জন্য অ্যাকচুয়ালি কি কি লাগে। এমন নয় তোমাদের যে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করতে হবে বা এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করতে হবে, আমি জাস্ট তোমাদের বললাম যে এই এই জিনিসগুলো লাগে এবং কোনটা কিভাবে ইউজ করলে তোমাদের ভালো হবে এবং কোন প্রোডাক্ট ইউজ করলে মানে ভালো হবে। নর্মালের থেকে চেষ্টা করবে একটু মোটামুটি তোমাদের বাজেটটা যেন একটু বেশি থাকে, খুব হাই ফাই দরকার নেই। মানে তোমরা মনে করো কাউকে সাজাবে, মানে কারোর বিয়ে, মনে করো তোমাদের বান্ধবীর বিয়েতে তোমরা সাজাবে, বা মনে করো নিজেরা ব্রাইডাল সাজবে, অনেকের শখ রয়েছে ব্রাইডাল সাজার, তো নিজেরাও তোমরা কিন্তু সাজতে পারবে। তোমাদের কিন্তু পরপর এই স্টেপগুলো ফলো করতে হবে, সেটাই তোমাদের আজকে বোঝালাম। তো আশা করি তোমাদের ভিডিওটা কাজে আসবে এবং ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর হ্যাঁ, ব্রাইডাল চ্যালেঞ্জ কিন্তু অলরেডি চলছে, মানে সারাদিনে আজকে চলছে, সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে, তোমরা ওয়েট করো। তো আজকে ভিডিওটা লাইক শেয়ার করে দিও, ফিরছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য পাশে থেকো। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি এখনো অবধি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দাও। আজকের মতন।